আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, দোয়া আর ভালোবাসা জানিয়ে আমার আরেকটি ব্লগ শুরু করলাম। তো ব্লগটি হচ্ছে আজকে না, ব্লগটি হচ্ছে 2 দিন আগের, আর আজকে হচ্ছে 2 তারিখ, আমি আজকে ভয়েস দিচ্ছি। তো নতুন বছর তো শুরু হয়ে গেল, সবার জীবনে যেন নতুন বছরটা অনেক সুন্দর হয়, ভালো হয়, সেই দোয়াই করি। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালোভাবে থাকতে পারি, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন নতুন বছরটা পুরো পৃথিবীটাকে যেন জীবাণুমুক্ত করে যায়, আগের মতো আমরা যেন সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, সেই দোয়াই করব আল্লাহর কাছে। এবং সেই দোয়াই করি সবাই যেন ভালো থাকে, ভালোভাবে চলতে পারে যে যেখানে আছে। তো আমরা আসলে কি বলবো, একটা বছর যে কীভাবে পার করলাম, একটা বছর কিন্তু আমাদের ঘরে বন্দি থেকেই চলে গেল। তো তেমন একটা তো ভালো যায়নি সবারই, পৃথিবী জুড়ে সবারই একই অবস্থা। তো আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে মুক্ত করে এবং সবাইকে ভালো রাখে, আর এই নতুন বছরটা যেন আল্লাহ আরও দ্বিগুণ সবার জীবনটাকে দ্বিগুণ করে আনন্দময় করে ভরে দেয়, সে দোয়াই করি। তো ইনশাল্লাহ আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে, হয়তো এর মধ্যেই আমাদের অনেকের মানে আমাদের জন্য ভালো। তো আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখছেন আগামীতে। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, আমার ব্লগটি শুরু করলাম আর কি সকালে নাস্তা দিয়ে। সকালে নাস্তা তো তেমন কিছু না, এই তো ডিম পরোটা, ডিম আর হচ্ছে পরোটি রায়ান আর আমি খেয়ে নিচ্ছি, আর রায়ানের বাবা একটু বাইরে গেছে। তো ঠিক আছে, আজকে আপনাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো থাম্বনেইল দেখে আপনারা বুঝতেই পারছেন যে কী রেসিপি শেয়ার করব। তো অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে থাকেন, তো আমি যেভাবে রান্না করি সত্যি বলছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। তো রান্না বসিয়ে দিছি, এটা হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সটা একবারে হাতে মানে সব কিছু মশলা দিয়ে মাখায় রাখলাম, একটু পরেই আর কি পানি দিয়ে বসাই দিব। ঢেঁড়স পাতুরি আর সাথে একটু আলু দিছি, আর এই যে কই মাছ, কই মাছটা ভেজে নিচ্ছি। কই মাছটা ভাজা হলে কই মাছটা 2 পেঁয়াজি করব। আজকে 2টা আইটেমই। তো ঠিক আছে, কই মাছটা রান্না করার সময় আবার রেসিপিটাও শেয়ার করব কীভাবে রান্না করি আমি। তো কই মাছটা ভাজা হয়ে গেছে, এখন কই মাছটা আমি আর কি 2 পেঁয়াজি করবো। সেজন্য যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি পরিমাণ মতো, আর সাথে 2টা তেজপাতা দিছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। ওদিন কই মাছ 2 পেঁয়াজি করছিলাম, ওদিনও খুব টেস্ট লাগছে, খুবই মজা হয়েছে, ভাবলাম আজকেও এভাবে করি। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হোক, আর এত ঢেঁড়সটা হচ্ছে, এই যে ঢেঁড়স। এখন আপাতত তো এখন এই তো ভাতের চালটা, এই যে ভাতের চালটা ধুয়ে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। এই যে আমি একটু আদা, আদা একটু রসুন আর একটু কয়েকটা কাঁচা মরিচ আর জিরা একসাথে পেস্ট করে নিছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু পানি দিছি, তো 2 চামচ দিয়ে দিলাম পানি দিয়ে দিই। এখন দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচ দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচের একটু বেশি দিলাম, আর হলুদ দিলাম সামান্য পরিমাণ,
আর লবণ তো পেঁয়াজ ভাজার সময় দিছি, তো আবার পরে দেখে দেওয়া যাবে। তো মশলাটা আমি এখন ভালো মতো কষাবো। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিব, যেটা দিলে কই মাছের ভুনাটা আরও টেস্ট লাগবে। তো মশলাটা আর একটু কষানো হোক, তারপরে আবার দেখাচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে জিনিসটা দিলে একটু স্বাদটা বাড়বে সেটা হচ্ছে এই যে সস। এক চামচ পরিমাণ সস দিয়ে দিলাম, এখন এটা দিয়ে আবার একটু ভালো করে কষাবো। তো মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপর আমি যে পানি দিয়ে দিছি, পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। তো ঢেকে দিলাম, তো এটা হতে থাকুক। নামানোর আগে জিরার গুঁড়া দিব, টমেটো ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ঠিক আছে, তো তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন জিরার গুঁড়া দিব। এক চামচের মতো দিয়ে দিলাম, এখন টমেটো আর ধনিয়া পাতাটা দিব। টমেটো দিয়ে দিচ্ছি, এটা তো টমেটোটা একটু সিদ্ধ হলে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। টমেটোটা একটু সিদ্ধ হোক। এটা হয়ে গেছে, কই মাছ তো পেঁয়াজি ধনিয়া পাতা দিয়ে দিছি, আর ঝোলটা এরকমই থাকবে। জালটা বন্ধ করে দিলাম আর এটা ঢেকে দিলাম। তো হয়ে গেল কিন্তু কই মাছ বোনাটা, আর পুরো সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কি বলবো, এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। যেহেতু ফার্মে কই, তো এগুলি হাইব্রিডের কই, তো যেহেতু এগুলো আর কি ফার্মের কই, তো এগুলো এভাবে রান্না করলে অনেক টেস্ট লাগে। তো দেশি কই হলে আবার আমি এভাবে রান্না করতাম না, সেটা আবার অন্যভাবে। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। তো চলে আসলাম বারান্দায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো মানে এক একজন এক এক টাইমে খাওয়া হয়েছে এই জন্য আর কি। তো আমি খুব অনেক পরেই খাইছি, যেহেতু আমার ক্ষুধা লাগে নেই, তো রায়নের বাবা রায়ন আগে খেয়ে নিছে, তো এর জন্য আর কি ভিডিওটা তেমন করা হয়নি। তো কই মাছ পোনাটা সত্যি বলছি, এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। যেহেতু ফার্মের কই, এগুলো কিন্তু আসলে আমাদের দেশি কইয়ের মতো কিন্তু অতটা মজা লাগে না, তো এভাবে রান্না করলে দারুণ লাগে। আর এখানে কই মাছটা আমি ফার্স্টই খেলাম, তো এটা আর কি ফাতেয়া ভাবি আমাকে দিছিল। তো এখানে সচরাচর পাওয়া যায় না, ভাবি আবার তাসলিমাদের ওইখান থেকে নিয়ে আসছে, ওখানে একটা বাজার আছে ওইখান থেকে নিয়ে আসছে। তো আমার খুব পছন্দ দেখে ভাবি আমার জন্য আনাই দিছে, তো এই জন্য ভাবিকে অনেক ধন্যবাদ। আসলে মাছটা খেয়ে অনেক মজা পাইছি। তো এই তো আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাই, এই যে আপনারা একটু ক্লোজ করে দেখাচ্ছি যে পানি এগুলো দেখছেন বলকাচ্ছে, বলকের মতো উঠতেছে। এটা আসলে বলক না, মানে এটা পানিটা ফিল্টার করছে এভাবে। আর এখানে পানিটা যে আওয়াজ হয়, অনেক হয়তো মোটরের সাহায্যে এটা কিছু একটা করে, আমার বাসাসা এই বারান্দা থেকেই দেখা যায় এই পানি ফিল্টার করতেছে। আর এখানে পানি আসলে অনেক মানে অনেক কিছু মেডিসিন টেডিসিন দিয়ে ওরা এটাকে পিওর করে পানিটা। আর এখানে মালয়েশিয়ার পানিটা কি নিচে ডিপ থেকে মাটির নিচ থেকে উঠানো হয় না, তো আশেপাশে নদীর পানি এনে নাকি এভাবে ফিল্টার করা হয়। তো আমি শুনছি, এখনও সঠিক জানি না, মানে একদম যে সঠিক তা জানি না, শুনছি আর কি এরকম যে নিচে মাটি থেকে ডিপ করে ওঠানো হয় না, আশেপাশে নদীর পানিটাই ফিল্টার করে তারপরে আর কি সাপ্লাই দেয়। তো পানিটা যে আমি দেখালাম, প্রতিদিনই দেখি এরকম পানি ই হতে বলকের মতো উঠতে থাকে আর অনেক আওয়াজ। তো এইভাবে মনে হয় আর কি ই করে, ফিল্টারটা করে পানিটা। তো এই তো আমি এখন একটু রেস্ট নিব, তো চলে আসলাম।
তো খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে নিব, তারপর ঠিক আছে পরে আবার আপনাদের সাথে কথা হবে। তো রাইনের বাবা আজকে সন্ধ্যার পর মুড়ি মাখ খাবে, সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব ডোলে একদম ভর্তা বানিয়ে নিছে, এখন চানাচুর দিব। আজকে রাইনের বাবার হাতেই সব করতেছে, আমি শুধু খাবো চানাচুর। আমার জন্য একটু আলাদা চানাচুর রাখবা, বুঝছো? আর সরিষা তেল তো নাই, অল্প আছে, দেই অল্প একটু থাকা মিয়া, তুমি তো সরিষা তেল খাইতে পারো না, আমি আলাদা বিরিয়ানি মনে দেবো। আচ্ছা তুমি আলাদা লো। লবণ দিছো? না লবণটা দাও, লবণ আগে একটু খাইয়ে দেখো, কিন্তু তুমি কটা থাকে লাগবো। উফ আমার তো এখানে খাই দিচ্ছে, একটু খাই দে, একটু লবণ দাও। এতো আমাদের মুড়ি মাখানো রেডি, আর তাড়াতাড়ি আসো। তো আমি আলাদা চানাচুর মাখা খাবো, আমার এটা বেশি ভালো লাগে। নাও খাও, সত্যি তাই নেবু, মুড়ি মাখাটা অনেক মজা হয়েছে, চানাচুর মাখাটা অনেক টেস্ট লাগতেছে। তো আসলে কেউ যদি এরকম তৈরি করে দেয় তো জিনিসটা খাইতে অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এত মজার একটা জিনিস খাওয়াইছো, খুবই ভালো লাগতেছে। তো এই তো সন্ধ্যার পর আমাদের নাস্তা, মানে সন্ধ্যার নাস্তা বলতে পারেন, সন্ধ্যার পর এরকম ঝাল কিছু খেতে কিন্তু ভালোই লাগে। তো মুড়ি মাখাটাও অনেক দিন পর খেলাম, তো হঠাৎ করে রায়নের বাবা বলতেছিল যে চলো একটু ঝাল কিছু খাই, চানাচুর বা মুড়ি এই টাইপের। তো রায়নের বাবাই বলতেছে ঠিক আছে তোমার কিছু করা লাগবে না, আমি সব করব। তা আমি বললাম তাহলে তো আমি, আমার আজকে মহা খুশির দিন, আসলে কেউ কিছু তৈরি করে দিলে না, ওই জিনিসটা খেতে অনেক ভালো লাগে, নিজে তৈরি করে খেতে আসলে তেমন একটা ভালো লাগে না সবসময়, যখন মানে সবসময় তো আমাদের কাজ করা পড়ে, তো আমাদের যদি কেউ একটু কিছু তৈরি করে দেয় তো এটা কিন্তু বেশি ভালো লাগে, আমরা যারা প্রতিনিয়ত রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি আর কি, সেটাই বোঝাতে যাচ্ছি। তো এই তো মুড়ি মাখাটাও মজা হয়েছে, চানাচুরটাও খুব মজা হয়েছে, চানাচুরটা আমার এভাবেই বেশি ভালো লাগে। তো এই তো এই ছিল আমার আজকের ব্লগটি, তো সবাই কমেন্টে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন লাগলো। তো এভাবে আপনারা যখন মন চায় খেয়ে নেবেন। তো আর কই মাছ ভুনার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো কই মাছ ভুনার রেসিপিটা সবাই জানাবেন কমেন্টে। তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফেজ।